সপ্তম থেকে দশম তোমাদের বাড়ির কাজ হলো কর্মজীবী মানুষ, অর্থাৎ কাজ করতেছে এমন মানুষ দিয়ে একটা ছবি আঁকা। ধরো আমি এই এখানে একটা মানুষ আঁকছি, অর্থাৎ সে মাথায় একটা কিছু নিয়ে যাচ্ছে, ধরো মাটি নিয়ে যাচ্ছে। তারপরে আবার হতে পারে, ধরো আবার যেমনটা হতে পারে, যেমন একটা মানুষ মাটি কাটতেছে, কোদাল দিয়ে একটা লোক মাটি কাটতেছে, এমন অনেকগুলো মানুষ থাকতে পারে, যেমন কোদাল দিয়ে মাটি কাটতেছে, তারপরে কেউ হয়তো মাটি নিয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকমভাবে তোমরা একটা শ্রমজীবী, যেমন ঠেলা গাড়ি হতে পারে, বিভিন্ন রকম রিক্সা চালক হইতে পারে, ঠিক আছে, ওকে।